হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বাংলাদেশ থেকে আবারও কিন্তু সিপিএ বিল্ড সিপে নেটওয়ার্কটি আমাদের রেফারেন্সে উড়াধুরা অ্যাপ্রুভাল দিচ্ছে। তো এটা কিন্তু ভাইস আমার মুখের কথা নয়, আপনারা ফুল ভিউটা কন্টিনিউ করেন, আমি লাইভ প্রুফ সহ দেখাই দিব। দেখেন ইনস্ট্যান্ট আজকে কয়েকটা ভাইবাদার অ্যাপ্রুভাল পাচ্ছে, গতদিন কয়েকটা ভাইবাদার অ্যাপ্রুভাল পাচ্ছে, সব কিছু আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাই দিচ্ছি। তো সো ভিউয়ার্স, আজকের এই ভিউটি যারা মানে কন্টিনিউ করতেছেন তারা কিন্তু সকলেই সিপিএ বিল্ড অ্যাপ্রুভাল পাচ্ছে না, অ্যাপ্রুভাল নেবেন বিধাই কিন্তু আজকের ভিউটি কন্টিনিউ করতেছেন। সো আপনারা যদি ভিউয়ার্স সিরিয়াসলি ভাবে সিপিএ বিল্ড নেটওয়ার্কটি অ্যাপ্রুভ নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে ফুললি কন্টিনিউ করতে হবে, একটু কিন্তু স্কিপ করা যাবে না। কারণ ভেট সিপিএ বিল্ড সিপে নেটওয়ার্কটি কিন্তু আপনাদের সেন্সিটিভ একটা সিপে নেটওয়ার্ক ফ্রেশ মার্কেটিংয়ের জন্য। এখানে কিন্তু প্রচুর রুলস রিলেশন মেনটেন করে অ্যাপ্লাই করতে হয়, দেন কিন্তু আপনারা অ্যাপ্রুভ পাবেন। আপনারা কিন্তু অ্যাভেলেবল সকলেই জানতেন যে বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু সিপিএ বিল্ড সিপে নেটওয়ার্কটা অ্যাপ্রুভ দিচ্ছে না। আমি লাইভ প্রুফ সহ দেখাই দিচ্ছি, দেখেন অ্যাপ্রুভ দিচ্ছে কি না। সো আর বেশি কথা না বাড়াই, সিম্পলভাবে চলেন আমরা ম্যান টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন বেটস, আমরা এখন ম্যান টপিকে ব্যাক করি। সো ম্যান টপিকে আসার পরেই আজকের কাঙ্ক্ষিত সিপিএ নেটওয়ার্কটি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিএ বিল্ড। তো এটা কিন্তু আমরা সকলেই জানতাম বাংলাদেশ থেকে অ্যাভেলেবল অ্যাপ্রুভাল বর্তমানে দিচ্ছে না, আর আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাই দিচ্ছি। দেখেন আমাদের রেফারেন্সে আজকে কতজন অ্যাপ্রুভাল পাইছে। এবং আমাদের এই নেটওয়ার্কটির আন্ডারে ভিউয়ার্স অলরেডি কিন্তু 5,500 প্লাস নেটওয়ার্ক অ্যাপ্রুভ হয়েছে, যার কারণে কিন্তু ম্যানেজারের সঙ্গে আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আছে। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের নেটওয়ার্কের ছেলেবেলারা ভালো কাজ করতেছে, তারা রেফারেন্সে অ্যাপ্রুভাল পাইছে এখনও। এই কারণে কিন্তু আমাদের রেফারেন্স থেকে আপনারা অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবেন। তো ফার্স্ট আগে প্রুফটা আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা এখন চলে যাবো সিম্পলভাবে ভিউয়ার্স রেফারেল, রেফারেল থেকে ভিউ রেফারেলস। আপনারা লাইভ দেখে নেন যে দেখেন আজকে কয়েকজন অ্যাপ্রুভাল পাইছে, কীভাবে কী হচ্ছে সব দেখাই দিচ্ছি। তো একটু আমি যদি নিচের দিকে চলে যাই, এখানে আপনারা লক্ষ্য রাখবেন, আর এখানে দেখেন বেটস আমি কিন্তু নাম এবং আইডিটা হাইড করে দেবো, এগুলোতে অনেক প্রবলেম আছে। কিছু কিছু ভাইবদার আছে নাম এবং ইউজার আইডিগুলো পালে তাদের ক্ষতি করে দিবে, সেগুলো হাইড করে দেবো। শুধু আপনার এই যে রেজিস্টার্ড এখানে ফলো রাখেন। এখানে দেখেন একটু আমরা যদি নিচের দিকে চলে যাই, এই যে দেখেন আজকে টুডে 4:22 AM এই ভাইটা দেখেন অ্যাপ্রুভাল পাইছে। আর যদি একটু নিচের দিকে চলে যাই, দেন এখান থেকে আমরা আবার পরের পেজটিতে চলে যাব। সো পরের পেজটিতে আসার পরে এখানে আপনারা আবার একটু নিচের দিকে চলে যাব, এই যে এখানে দেখেন লাস্ট ফ্রাইডে @12:51 PM এই যে দেখেন এই ভাইটা অ্যাপ্রুভ পাইছে। তাহলে আমরা যদি আবার একটু পরের পেজে চলে যাই, দেন এখান থেকে আমরা একটু আবার নিচের দিকে চলে যাই, এই যে দেখেন এই অ্যাপুটা কিন্তু দেখেন টুডে আজকেই কিন্তু 2:02 AM অ্যাপ্রুভাল পাইছে। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি সব কিছু, আশা রাখি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরকম কিন্তু আমাদের রেফারেন্স থেকে আপনারা অ্যাপ্লাই করলে 100 ভাগের মধ্যে 80-90% আপনারা অ্যাপ্রুভাল পাবেন। কোন প্রসেসগুলো মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিউয়ার্স লাইভ বলে দেওয়ার। সো আশা রাখি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। দেখেন এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কিন্তু ইনস্ট্যান্ট সিপিএ বিল্ড অ্যাপ্রুভাল দিচ্ছে, কিন্তু আপনাদেরকে সঠিক রুলস রেগুলেশনগুলো মেনটেন করে সাইন আপ প্লাস অ্যাপ্লাই করতে হবে, দেন আপনারা অ্যাপ্রুভ পাবেন। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। এখন চলেন ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে, সেইটা হচ্ছে আমরা কিন্তু ভিউয়ার্স একই ডিভাইস দিয়ে বারবার অ্যাপ্লাই করি ভাই, হবে না কিন্তু। আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দেই, দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট সেটিংয়ে যদি ক্লিক করে দেই, দেওয়ার পরে একটু যদি আমরা নিচের দিকে চলে যাই, দেখেন এই জিনিসগুলো অনেক ইনফরমেটিভ ইনফরমেশন, আপনারা একটু মানে ট্রাই করবেন কন্টিনিউ করে কথাগুলো শোনার। একদম আমি নিচে চলে যাচ্ছি, এখানে দেখেন আমার এই নেটওয়ার্কটিতে আজকে দিনের মধ্যে বা লাগাতার মানে এক কথায় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর থেকে এই অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস থেকে কতবার লগ ইন করা হচ্ছে পুরা ডাটা ইনফরমেশান কিন্তু তাদের কাছে আছে। ভালোভাবে দেখেন এই যে আইডি নাম্বার এত, দেখেন এখানে আমি কোন দিন কত ইয়ে করছি, আইপি অ্যাড্রেস পর্যন্ত তাদের কাছে কাউন্ট হয়। ভালোভাবে দেখেন আপনারা নিজেরা এই নেটওয়ার্কটি কতবার লগ ইন হচ্ছে কোন কোন ডিভাইস থেকে। আমি কিন্তু তিন চারটা ডিভাইস থেকেই মূলত আমি চেক করি, যখন যেটাতে বাইরে থাকলে তখন ফোন থেকে চেক দেই, বাসায় থাকলে পিসি ল্যাপটপ থেকে চেক দেই। দেখেন এখানে সব আপনারা দেখেন কোন ব্রাউজার থেকে চেক দেই, ওএস উইন্ডোজ 10, দেখেন এই যে অ্যান্ড্রয়েড। আশা রেখে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন, এখানে কিন্তু দেখেন সব ইনফরমেশান ডাটা তাদের কাছে কাউন্ট হয়। আপনাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটাই মেনটেন হয়। আপনারা একটা ডিভাইস থেকে, আমি ফার্স্টেই বলে নিই, একটা ডিভাইস থেকে আপনারা এই টানা এক মাস থেকে যারা অ্যাপ্লাই করেন নাই তারা কাইন্ডলি ওই ডিভাইস থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আদার্স ওই এক মাসের মধ্যে ধরেন 3 দিন, 5 দিন, 15 দিন, 20 দিনের মধ্যে আপনারা যে ডিভাইস থেকে অ্যাপ্লাই করছেন সিপিএ বিল্ডে, ভাই ওই ডিভাইস থেকে আপনি যেভাবেই যেই ট্রিক্স ইউজ করে অ্যাপ্লাই করেন না কেন, কোনো প্রকার আপনাকে অ্যাপ্রুভ করবে না। একবার আপনি ওই ডিভাইস থেকে রিজেক্ট করে দিয়েছে মানে এক মাসের মধ্যে যদি আপনি আবার অ্যাপ্লাই করেন
তাহলে কিন্তু ওই ডিভাইস থেকে আপনার অ্যাপ্রুভ পাবেন না। তাহলে কিভাবে অ্যাপ্রুভ পাবেন আমি বলে দিচ্ছি, একটু ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো আশা রাখি এই বিষয়টা অন্তত আপনার ক্লিয়ার হয়ে গেছেন। দেখেন তাদের কাছে আইপি সহ সব কিছু কিন্তু কাউন্ট হয়, তাদের কাছে আইপি সহ সব কিছু কাউন্ট হয়। সো আপনারা তাদের সাথে কোনোভাবেই 2 নম্বর করে পারবেন না। যে ডিভাইস থেকে একবার রিজেক্ট করে দিয়েছে, 1 মাসের মধ্যে আবার অ্যাপ্লাই করলে আবারও রিজেক্ট করে দিবে। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছেন। আর আরেকটা বিষয় ভিউয়ার্স, অনেকেই আছেন আপনাদের বড় বড় প্যানেলগুলো হ্যাক হয়ে যায় নষ্ট, এক কথায় অন্য কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে নেয় বা জিমেল চেঞ্জ করে নেয়। এই ক্ষেত্রে দেখেন ব্যাক পাওয়ার বুদ্ধি, ম্যানেজারের সঙ্গে পার্সোনালি কথা বলে আপনার নেটওয়ার্কটি দেখেন। আপনি অ্যাপ্লাই পাওয়ার পর থেকে 2 মাস 3 মাস তো আপনার ডিভাইসে বা আইপিতে লগইন ছিল, এতটুকু তো আপনি ক্লিয়ার। আপনি যদি ম্যানেজারকে যোগাযোগ করে বলতে পারেন যে স্যার আপনি চেক করে দেখেন আমার আইপি এই অ্যাড্রেসগুলো থেকে এতদিন পর্যন্ত আমার নেটওয়ার্কটি কন্টিনিউ চলছে, কিন্তু হঠাৎ করে আমার এটা হ্যাক হয়ে গেছে বা কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে, কাইন্ডলি আমার অ্যাকাউন্টটা আমাকে ব্যাক করে দেন। ম্যানেজার কিন্তু আপনাকে ব্যাক করে দিবে, কারণ সেই ইনফরমেশন সব চেক দিয়ে দেখবে যে না এগুলো তো এতদিন থেকে আপনার আইপি থেকে লগইন ছিল। আপনি আইপি অ্যাড্রেস বলে দিবেন, ক্রোম ব্রাউজার থেকে লগইন ছিল, এগুলো মানে সিস্টেমগুলো বলে দিতে পারলেই আপনার অ্যাকাউন্টে আপনাকে ব্যাক করে দেবেন। কিন্তু অনেকেই শুনি যে আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে। তো এই প্রসেসগুলো মেনটেন করে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আবার ব্যাক নিতে পারবেন। আশা করি ইনফরমেশনটা পেয়ে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন। বাই চান্স ডলার সহ আপনার প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেলে আপনি তখন ব্যাক করে নিতে পারবেন এই ইনফরমেশনগুলো ম্যানেজারকে দিয়ে। এখন চলেন ভিউয়ার্স অ্যাপ্রুভালের প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই। দেন এখান থেকে আমরা আবার রেফারেলে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ভিউ রেফারেলে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন কথা তো অনেক হলো, এখন হচ্ছে আমাদের এই যে রেফারেলটা, সরি এই নিচের রেফারেলটা দেখতে পাচ্ছেন, এই রেফারেল থেকে আপনারা এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে ইনস্ট্যান্ট সকলেই অ্যাপ্রুভ নিতে পারবেন। কোন ফর্মালিটিগুলো মেনটেন করে অ্যাপ্লাই করবেন আমি লাইভ প্রুফ সহ দেখা দিচ্ছি, এবং একটা আন্টির অ্যাকাউন্ট আমি অ্যাপ্রুভ নিয়ে দেবো। পার্সোনালি প্রচুর রিকোয়েস্ট পাইছি যার কারণে তারটা হাতে নিছি, লাইভ আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর এখনও যারা অ্যাপ্লাই অ্যাপ্রুভাল পান নাই, এই প্রসেসটা মেনটেন করে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই রেফারেল লিঙ্কটা আমি সিম্পলিভাবে কপি নিয়ে নিচ্ছি। আর এই রেফারেল লিঙ্কটা আপনারা পাবেন কোথায়, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার জাস্ট একটা ক্লিক করে অথবা কপি করে আদার্স ব্রাউজার পেস্ট করে ওপেন করে দেন সাইন আপ করতে পারেন স্যাম প্রসেসে। তো আমি জাস্ট কপি নিয়ে নিলাম, দেন ভিউয়ার্স এখান থেকে এটা মিনিমাইজ করে রেখে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা চলে যাব দেখেন এই যে ব্রাউজারটিতে, আমি ইনস্ট্যান্ট দেখেন ভিউয়ার্স একটা জিমেল কিন্তু ক্রিয়েট করে রাখছি, ফ্রেশ একটা জিমেল দেখেন আমি এই যে অ্যান্টির নামে ক্রিয়েট করে রাখছি। এখন এই অ্যান্টির নামে আমি একটা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব, যে প্রসেসটা মেনটেন করে 100% অ্যাপ্রুভ দিয়ে দিবে। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে নেই, এখন পর্যন্ত যে ডিভাইসগুলো থেকে আপনার 1 মাসের মধ্যে অ্যাপ্লাই করছেন সেই ডিভাইস থেকে কিন্তু আর অ্যাপ্রুভ দিবে না, রিজেক্ট করে দিবে। আর আগে রিজেক্ট খাইছেন মানে রিজেক্ট করে দিবে। তাহলে আপনাদের করণীয় ভাই, যাদের ইমিডিয়েটলি মনে করেন না ভাই আমার নেটওয়ার্ক লাগবেই, সিপিএবিল নেটওয়ার্ক আমার লাগবেই, তাহলে ভাই একটু কষ্ট করে আপনার গ্রামে বা ফ্রেন্ড সার্কেলের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইস থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইনস্ট্যান্ট ওই ডিভাইসেই জিমেল ক্রিয়েট করবেন, আপনার ডিভাইসের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এবং যেই নামে অ্যাপ্লাই করছেন ওই নামটাও বাদ দিয়ে দিবেন, ওই নামটাও বাদ দিয়ে ইনস্ট্যান্ট ইউনিক আপনার মানে কাজিনের যে কোনো একটা ভোটার আইডি কার্ড অনুযায়ী জিমেল ক্রিয়েট করবেন, সেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আপনার ডিভাইস থেকে কোনো প্রকার ওয়াইফাই বা হটস্পট উড়ে দিতে পারবেন না। আপনার নেট কানেকশান, যে নেট কানেকশানের আওতাভুক্ত আপনি অ্যাপ্লাই করছেন সব কিছু তাদের কাছে কাউন্ট আছে। সো আপনি ওখান থেকে অ্যাপ্লাই করলে আবার রিজেক্ট খাবেন। সো সব কিছু তার ডাটা সিম কানেকশান সব তার থাকবে, জাস্ট আপনি জিমেলটা ক্রিয়েট করে তার ডিভাইস থেকে একটু অ্যাপ্লাই করবেন। অ্যাপ্রুভ পাওয়ার পরে আপনি আপনার ডিভাইস থেকে আপনার প্যানেলটি বা আপনার সিপিএবিল নেটওয়ার্কটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আমি দেখেন পিসি থেকে যারা ইউজ করবেন ভিউয়ার্স, পিসির এই বাজারটিতে মানে পিসির এই বাজারটি থেকে আপনার অ্যাপ্লাই করবেন। এখন একটা বিষয় থেকে যায় শুন ভাই, আপনার ডিভাইসে অলরেডি একটা লগিং আছে, আপনি এখান থেকে আবার একটা অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবেন? ভাই আমি 1 মাসের মধ্যে কিন্তু কোনো অ্যাপ্লাই করি নাই, এই ডিভাইস থেকে আমি 1 মাসের মধ্যে কোনো অ্যাপ্লাই করি না। যার মানে কারণ প্রতিটা জিনিসেরই কিন্তু ভিউয়ার্স 1 মাস পর তাদের ডাটার যত মানে সিস্টেম থাকে সব কিন্তু মানে ক্লিয়ার করে ফেলা হয়। তো 1 মাসের মধ্যে আমি পিসি থেকে বা ল্যাপটপ থেকে কোনো অ্যাপ্লাই করি নাই, যার কারণে আমি এই ব্রাউজার থেকে আবার অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবো, কারণ তাদের কাছে এটার কোনো কাউন্ট নেই। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিলাম, নেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমি আমার রেফাইলিংটা পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার করে দিলাম। ফুল ভিউটা কন্টিনিউ করেন, আমি যে প্রসেসগুলো বলবো সেম এইভাবেই আপনারা দিবেন। তো দেওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আপনারা অনেকেই আছেন ভিউয়ার্স, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাকে বলতেছেন সুমন ভাই আপনার কাছ থেকে একটা নেটওয়ার্ক কিনে নিব। ভাই কিনে নিয়ে আপনি কী করবেন, $1 পেমেন্টও আপনি পকেটে নিতে পারবেন না, কারণ সিপিএবিল্ড আবারও বলতেছি সেন্ট সিরিভ একটা সিপি নেটওয়ার্ক। আপনার ন্যাশনাল আইডি কার্ড যার অনুযায়ী সে অনুযায়ী যদি পে ওনার অ্যাকাউন্ট না হয়, মানে পেমেন্ট মেথডের অ্যাকাউন্ট যদি সে অনুযায়ী না হয়, আপনি $1 কনভার্ট করে নিতে পারবেন না, আপনার সিপিএবিল্ড ব্র্যান্ড করে দিবে। এই জন্য আপনাদেরকে বারবার বলবো ভাই, এই নেটওয়ার্কটি বাই করে কিন্তু কোনো লাভ নেই, আপনাকে নিজেকেই এটাকে অ্যাপ্রুভ নিতে হবে, অন্যথায় কিন্তু পরে প্রচুর প্রবলেমে পড়ে যাবেন। কষ্ট করে আর্নিং করে কিন্তু টাকাটা পকেট পর্যন্ত নিতে পারতেছেন না,
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো নিজে অ্যাপ্রুভ নেন, আমি লাইভ দেখাই দিচ্ছি, আর না পারলে ভাই আমাকে বললেন, কমেন্ট করেন, ট্রাই করবো। সবাইকে সম্ভব হবে না, কিন্তু যেই দু চারজনকে পারি আমি ট্রাই করবো হেল্প করার। তো আমি সিম্পলভাবে এখান থেকে দেখেন মেলটা কপি নিয়ে নিচ্ছি, একদম নেশনাল কার্ড জন্য কিন্তু আমি জিমেলটা ক্রিয়েট করে নিছি। দেন ফার্স্ট টেবলে আমি ভিয়ার্স মেলের জায়গায় মেলটা সুন্দরভাবে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন ফার্স্ট নেম সুন্দরভাবে আপনারা দেখেন ন্যাশনাল অনুকার্ড অনুযায়ী দিবেন, হাতে নেবেন মিস্ট আক্তার, লাস্ট নামের জায়গায় বানুটা দিয়ে দেন। আমি দিয়ে দিলাম ন্যাশনাল কার্ড অনুযায়ী দিয়ে দিলাম। দেন এখানে ইউজার নামে আসেন ভাই। ইউজার নামের বিষয়টা হচ্ছে এখানে যে আপনি ন্যাশনাল কার্ড অনুযায়ী দিতে হবে এমনটা না, এখানে আপনারা যদু মধু কদু যে কোনো একটা কিছু দিতে পারেন। তাই আমি মূলত এখানে মিস্ট এ কে টি ইআর আক্তার বানুই দিয়ে দিলাম, মিস্ট আক্তার বানু দেওয়ার পরে শেষে 44 দিয়ে দিলাম, এরকম একটা ইউনিক দিয়ে দিলাম। অলরেডি একটা ইউজ দেখালে ডিজিট আরও কিছু অ্যাড করে দেবেন, তাহলেই হচ্ছে। দেন পাসওয়ার্ডে চলে আসেন। সো ইটস পাসওয়ার্ডে আসার পরে এখানে আমি এখন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, সরি পাসওয়ার্ডটা একটু প্রবলেম হয়ে গেল, আবার দিয়ে নেই। তো পাসওয়ার্ড দিয়ে নিলাম, দেন রিটাইপ পাসওয়ার্ডেও স্যাম। দিয়ে নিলাম, দেওয়ার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে আসি, কান্ট্রি, কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ, আপনি যতই দু নাম্বারই করার চেষ্টা করেন হবে না। অনেকে আপনারা ইউএসএ দেন, জার্মানি দেন, ভাই দিয়ে লাভ আছে, ওরা সব কাউন্ট ওখানে সুন্দর মতন দেখতে পায়। সো আপনারা কিন্তু এগুলো দিতে চাইলে কিন্তু পারবেন না। সো এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম বাংলাদেশ। দেন এখান থেকে স্ট্রেট অ্যাড্রেসে আমরা এখন ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স স্ট্রেট অ্যাড্রেসে দেখেন আপনারা দিবেন কি, এখানে আপনার বিভাগ, জেলা এবং থানা, আপনার বিভাগ, জেলা, থানা কমা দিয়ে জাস্ট এই তিনটা জিনিস দিয়ে দিবেন। তো স্টেট অ্যাড্রেসে আমি এখন সুন্দরভাবে দেখেন দিয়ে দিচ্ছি আমার হচ্ছে আমার বিভাগ, আমার বিভাগ হচ্ছে রাজশাহী, আর এ জে এস এইচ এইচ আই, আমার বিভাগ রাজশাহী, আমি রাজশাহী দিয়ে দিলাম। রাজশাহী দেওয়ার আর এ জে এস এইচ আই এইচ এ সরি রাজশাহী সরি বানানটা একটু মিস্টেক হচ্ছে, আর এ জে এস এইচ এ এইচ আই রাজশাহী দিয়ে দিলাম। দেন এখান থেকে ব্যাটস একটা কোমা দিয়ে দিব। দেওয়ার পরে আমার জেলা হচ্ছে জয়পুরহাট, আমি জয়পুরহাট দিয়ে দিচ্ছি, জে ও ওয়াই পি ইউআর এস এ টি, জয়পুরহাট দিয়ে দিলাম। দেন এখান থেকে আবার একটা কোমা দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্যাটস আপনাদের থানা যেইটা সেইটা এখানে লিখে দিবেন। তো আমার থানা খেতলাল, কে এইচ ই টি এল এ এল, খেতলাল দিয়ে দিলাম। দেওয়ার পরে এনাফ, এতটুকুই দিবেন, আপনাদের পুরো ডেট অফ বার্থ বায়োডাটা এখানে দেওয়ার প্রয়োজন নেই। স্ট্রেট ভাই ভালোভাবে বোঝেন, স্ট্রেট এখানে আপনার জেলা দিবেন, আপনার জেলা 64 জেলার মধ্যে আপনার যে জেলা সেই জেলাটা দিয়ে দিবেন। তো আমার জেলা হচ্ছে জয়পুরহাট, আমি জয়পুরহাট দিয়ে দিচ্ছি, জে ও ওয়াই পি ইউআর এস এ টি, জয়পুরহাট দিয়ে দিলাম। সিটি, সিটিও ভাই আপনার জেলা যেইটা সেইটাই দিবেন। অনেকে আপনারা না বোঝে ভাই ঢাকা দিয়ে দেন, ভাই ঢাকা আপনার সিটি নয়, এটা অল 64 জেলার সিটি। সো এখানে আপনার সিটিটা দিতে হবে, এখানে আবারও জয়পুরহাট দিয়ে দিবেন, মানে জেলাটা দিবেন আপনারও আবারও জয়পুরহাট, জে ও ওয়াই পি ইউআর এস এ টি। এগুলো না আপনাদেরকে বুঝতে হবে ভাই, এখানেও জয়পুরহাট দিয়ে দিবেন। দেন জিপ পোস্টকোড এটা আপনাদেরকে দিতে হবে। তো এইটা এখন কী করবেন দেখেন, এখানে সুন্দরভাবে 5900 দিয়ে দিবেন, 5900 দিয়ে দিচ্ছি আমরা। দেওয়ার পরে ভিউয়ার্স স্কাইপি আইডি, স্কাইপি আইডির এখানে চলে যান। তো স্কাইপি আইডির এখানে আপনারা ভাই এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, একটু জাস্ট ওয়েট, এখানে দেখেন স্কাইপি আইডি। তো ভিউয়ার্স স্কাইপি আইডি এটা মানে এটা আপনারা দেওয়ার প্রয়োজন নাই, আমি যেটা বলবো থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। দেন একটু নিচে চলে আসেন, হোয়ার ডিড ইউর হেয়ার অ্যাবাউট আস, এখানে ভিউয়ার্স সুন্দরভাবে আপনাদেরকে দিতে হবে ফ্রেন্ড, অবশ্যই এখানে আপনারা ফ্রেন্ড দিয়ে দেন। এখানে আমরা সুন্দরভাবে এখানে ভিউয়ার্স আমরা ফ্রেন্ড দিয়ে দিই। তো আমরা এখন এখানে ফ্রেন্ড দিয়ে দিই, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড দিয়ে দিলাম। অথবা আপনারা ইউটিউবও দিতে পারেন, সুন্দরভাবে ইউটিউবও দিতে পারেন, আমি জাস্ট ফ্রেন্ড দিয়ে দিলাম। এখন একটু নিচে আসেন, এখানে দেখেন কারেন্ট নেটওয়ার্কস, কানে কারেন্ট নেটওয়ার্কসের জায়গায় আপনারা কিন্তু অনেকে আছেন ভাই ডেটিং সিপি নেটওয়ার্কের নামটা দিয়ে দেন। ভাই এখানে ডেটিং সিপি নেটওয়ার্কের মানে ডেটিং সিপি নেটওয়ার্কের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া যাবে না কোনোভাবে, এখানে ডেটিং সিপি নেটওয়ার্কের লিঙ্কটা দেওয়া যাবে না। এখানে আমরা দিব ভিউয়ার্স দেখেন সুন্দরভাবে ফ্রেশ যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা এখন ফ্রেশ সিপি নেটওয়ার্কের লিঙ্কগুলো দিব। তো ফ্রেশ সিপি নেটওয়ার্কের নামগুলো মনে করেন আপনার আছে সিপিএ ফুল, তারপরে আপনার হচ্ছে অ্যাপ মেইন, তারপরে আপনার আছে হচ্ছে মাইলিড, সিপিএ গ্রিপ, এই নামগুলোর মধ্যে যে কোনো একটা নাম আপনাদেরকে দিতে হবে। তো এখানে আমরা এখন দিব হচ্ছে মনে করেন সিপিএ গ্রিপ, সিপিএ জিআর আইপি, আমি সিপিএ গ্রিপ দিয়ে দিলাম, সিপিএ গ্রিপ
দেন মনে করেন সিপিএ ফুল, দেন আমরা দিয়ে দিলাম সিপিএ গ্রিপ সিপিএ ফুল, তো এই দুইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখন নিচে চলে আসি ওয়েবসাইট, তো ওয়েবসাইট এখানে আপনাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এটাই মেন কারেক্ট নেটওয়ার্ক। আমি সিপিএ গ্রিপ সিপিএ ফুল দিছি, আপনারা অ্যাপ মেইন দিবেন, মাই লিড দিবেন, যে কোনো একটা যে কোনো দুইটা দিলেই হচ্ছে, এতটুকু দিলেই হচ্ছে। তো দেওয়ার পরে ভিউয়ার্স দেন আমরা এখন নিচে চলে যাবো, দেখেন প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, এই প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, এখানে এখন আমাদেরকে প্রমোশনাল মেথডটা সঠিকভাবে দিতে হবে। তো ভিউয়ার্স প্রমোশনাল মেথডটা আপনারা সঠিকভাবে কীভাবে দিবেন দেখেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা যদি সঠিকভাবে না দিতে পারেন আপনাদের কিন্তু রিজেক্ট করে দিবে, কারণ তারা কিন্তু সব ধরনের ট্রাফিক নেয় না। সিপিএ বিল্ড কিন্তু চ্যাট ট্রাফিক, এই ধরনের ট্রাফিকগুলো নেয় না। সিপিএ বিল্ড এই ধরনের একটা নেটওয়ার্ক, এখানে আপনাদেরকে বিভিন্ন পোস্ট করে রাখতে হবে, ট্রাফিকের ভালো লাগলে প্রোডাক্টটা বাই করবে, ভালো না লাগলে সে নিবে না। কিন্তু আপনারা যে চ্যাটিং করে বিভিন্ন সিস্টেম অ্যাডাল্টের মাধ্যমে অফার খাওয়াবেন, এ ধরনের ট্রাফিক কিন্তু তারা নেয় না। সো ওই ধরনের ট্রাফিক সোর্সের নাম যদি এখানে আপনারা দেন তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করবে না। তাহলে এখানে এখন আপনারা দেখেন প্রমোশনাল মেথডটা কী দিবেন, আই উইল ডব্লু আই ডবল এল আই উইল পি আর ও এম ও টিই আই উইল প্রমোট মাই ও ডবল এফ ইআর এস আই উইল প্রমোট মাই অফার্স, আপনারা উইও দিতে পারেন, উই উইল প্রমোট মাই অফার্স। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনারা কমন জাস্ট দুই থেকে তিনটা জিনিস দিবেন তাহলেই হবে। আই উইল প্রমোট মাই অফার্স, আমি ফার্স্টে দিচ্ছি গাব, গাব একটা কিন্তু পোস্টিং সাইট, গাব দেখেন গাব পোস্টিং সাইট লিখে দিলাম, গাব পোস্টিং সাইট দেন একটা কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমরা আবার দিব হচ্ছে ফেসবুক, আমরা কিন্তু এতদিন থেকে ফেসবুক জাস্ট শুধু ফেসবুক দিতাম, আর এখানে দেব ফেসবুক পেজ, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু বর্তমানে ভালো আর্নিং হচ্ছে, ফেসবুক পেজ দিয়ে একটা কমা দিয়ে দিলাম। তারপরে দেখেন এফএসিই বি ডব্লিউ কে ফেসবুক জি আর ও ইউপি ফেসবুক গ্রুপ, দেন আবার একটা কমা দিয়ে দিলাম। তো দেখবেন ভিউয়ার্স ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ দেন আবার একটা কমা দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে আবার যে কাজটা করতে হবে, আই উইল প্রমোট মাই অফার গাব পোস্টিং সাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ, দেন এখান থেকে আমরা আর কিছু দেই সুন্দরভাবে, এখান থেকে কয়েকটা সাইট নিয়ে আসি ভিউয়ার্স দেখেন এল আই এন এই যে এটা দিয়ে কিন্তু বর্তমানে সিপিএ বিল্ডে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, এটা দিবেন, কপি নিলাম এখানে চলে গেলাম পিওএসটি লিঙ্কডিন পোস্ট, দেখেন এরকম ইউনিক জিনিস দিলে আপনাকে অ্যাপ্রুভাল দিতে বাধ্য, আর এই প্রসেসগুলো বলে দিয়েছিলাম বোধহয় কিন্তু এই ভাইগুলো অ্যাপ্রুভাল পাইছে, যেটা আপনাদেরকে লাইভ দেখাই আসলাম। আমি জাস্ট এতটুকুই দিয়ে দিলাম ভিউয়ার্স, আর আদার্স দিচ্ছেন আপনারা টুইট আওয়ার রিডিটস পিন্টারেস্ট আরও ইনস্টাগ্রাম, এগুলো ইনস্টাগ্রামটাও দিয়ে দিই, এটা একটা বেটার সাইট, ইনস্টাগ্রামটাও দিয়ে দিই আই এন এস ইনস্টাগ্রামটা কপি নেই, বানানগুলো যাতে ভুল না যায়, কারণ বানানের ভুল দেখলেও কিন্তু তারা বলবে যে এরা বানানি পারে না কাজ করবে কি, যার কারণে কিন্তু দিবে না। সরি এখানে পেস্ট করে দেই ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্টে দেওয়ার পরে ভিউয়ার্স একটা কমা, দেন এখান থেকে আবার যেটা করব ইনস্টাগ্রাম পোস্ট দেওয়ার পরে আরেকটা সাইট দিব, সেইটা হচ্ছে সিআরআই সি কে ক্র্যাক লিস্ট এল আই এস টি ক্র্যাক লিস্ট, সিম্পলিভাবে সরি বানানটা একটু মিল মিস্টেক হয়েছে, সিআরআই সি কে ক্র্যাক এল আই এস টি ক্র্যাক লিস্ট, এই যে এটাও আপনাদেরকে দিতে হবে, এটা কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে অ্যালাউ নাই, তো নো প্রবলেম, আমি সিম্পলিভাবে এটা কপি নিচ্ছি, দেখেন জাস্ট কপি নিয়ে নিলাম। তো কপি নিয়ে নেওয়ার পর আমরা আবার এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা এখন পেস্ট করে দেওয়ার পরে ক্র্যাকলিস্ট পোস্ট ইটিসি ইটিসিটা বড়াতে দিয়ে দিলাম, জাস্ট এতটুকু দিলেই এনাফ, দেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিলাম। তো দেন এখান থেকে তিনটা অপশনটিতে আপনারা টিকমার্ক করে দিবেন, তিনটা অপশনতে টিকমার্ক করে দিলাম, আমি কীভাবে ফিল আপ করছি আশা করি পুরোটা আপনারা দেখে নিছেন। এখন এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করে দিলাম, দেন আমাদের সাকসেস হয়ে গেছে। দেওয়ার পর এখন আমাদের নেক্সট স্টেপগুলোতে যাইতে হবে, সো নেক্সট স্টেপগুলোতে যাওয়ার জন্য ভিউয়ার্স এখন এই অবস্থায় কিন্তু আপনারা অনেকে আছেন ভিউয়ার্স, দেখেন এখানে নাম্বার দেন ভাই, আপনারা ভিডিওগুলো ফুললি কন্টিনিউ করেন না, শুধু দাপাদাপি করে তো লাভ নাই, এখানে আপনারা কি মেল ভেরিফিকেশান হয়েছে বলেন, মেল ভেরিফিকেশান না হলে আপনি এখানে নাম্বার দিলে তো জীবনেও নাম্বার নেবেন, আপনারা অনেকেই আছেন এখানে এখনই যে নাম্বার দিয়ে বারবার সেন্ড কোড পাঠান তাহলে তো আপনাদের নাম্বার নেবে নয় ভাই, এই অবস্থায় আপনারা এখন এটা কেটে দেন, মেলটা চেক দিবেন, মেলে দেখেন আমাদের সিপিএ বিল থেকে কিন্তু একটা মেল চলে আসছে, আমরা এখন মেলটা ওপেন করব। তো মেলটা ওপেন করার পর এখান থেকে দেখেন ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এই অপশনটির উপরে ক্লিক করে দেব, সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে
দেখেন আমাদের এখন দেখেন মেল ভেরিফিকেশান কমপ্লিট, এখানে টিক মার্ক আসছে, এখন আপনাদের এখানে নাম্বার দিলে নিবে। আবার এখানে আপনারা যে নাম্বারগুলো আগে দিয়েছেন ওইটা কিন্তু সামথিং রং দেখাবে, মানে নিবে না, এরকমটা হবে। আপনাদেরকে ইউনিক নাম দিতে হবে, তো ইউনিক নামটা দেখেন আমি এখন সরি ইউনিক নাম্বার দিতে হবে। এখানে ইউনাইটেড স্টেটস ধরে আছে, আমরা এখান থেকে সুন্দরভাবে বাংলাদেশটা সিলেক্ট করে দেব, একটু নিচের দিকে যাব বি সিরিয়ালে, এই যে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশটা দেওয়ার পরে এখানে আমি এখন সিম্পলিভাবে দেখেন নাম্বারটা বসাই দিব। দেখেন কোর্ট কেন যাবে না, তো আমি এখন নাম্বারটা বসাই দিব সুন্দরভাবে। তো আমি যেহেতু আগে ইয়ে করছি, দেখেন আমার নাম্বারটা কিন্তু অটো এখানে নেওয়াই আছে, এই যে দেখেন নাম্বারটা কিন্তু অটো আমার নেওয়াই আছে। তো আমি এখান থেকে জাস্ট স্যান্ডে কোডের উপরে ক্লিক করে দিলাম, দেখেন কোড নিয়ে নিবে সাকসেসভাবে, কিন্তু কোডও নিয়ে নিছে। দেন ওকাতে ক্লিক করে দিলাম, এখন দেখেন আমার কোড চলে আসবে, কোডটা জাস্ট বসাই দিব। যেহেতু আন্টি আমি ওকে আন্টিকে একটু নক দেই, কোডটা দিয়ে দিলাম, এখানে বসাই দিব। কোডটা বসাই দিলে দেখেন আমার এই নেটওয়ার্কটা 100% অ্যাপ্রুভ করে দিবে। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিলাম, এই প্রসেসগুলো মেনটেন করে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো একটু অ্যাড করি, কোডটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন 100% নিয়ে নিবে। তো 3250 68 দেওয়ার পরে ভেটস দেন এখান থেকে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে দুইটাই কমপ্লিট, ইমেল ভেরিফিকেশান কমপ্লিট, ফোন ভেরিফিকেশান কমপ্লিট। তো আমাদের দুইটাই কমপ্লিট, এখন দেখেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল, মানে এখন অ্যাডমিন থেকে আমাদের এইটা অ্যাপ্রুভ করে দিবে, যার কারণে আমাদের কিন্তু আর অ্যাভেলেবল ভেটস এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট এই দুইটা হলেই এনাফ। এখানে কিন্তু আমাদের দেখেন আর এটার আর হাত নেই, এখন 1 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত সময় নেই, বা 1 দিন পর্যন্ত সময় নেই। এরপরে আপনাদেরকে অটো অ্যাপ্রুভ করে দিবে সিপিএবিল্ড সিপি নেটওয়ার্কটা, এই প্রসেসটা ম্যানেজ করে যদি অ্যাপ্লাই করতে পারেন। আর 1 মাসের মধ্যে যে ডিভাইসগুলোতে করছেন, আবারও বলতেছি ওই ডিভাইসগুলো থেকে কিন্তু করবেন না, অন্যথায় অ্যাপ্রুভ করে দিবে না, কারণ 1 মাস পর তাদের ডাটাবেসগুলো সব ক্লিয়ার করা হয়, দেন আপনারা আবার করে অ্যাপ্রুভ নিতে পারবেন। সো এই প্রসেসগুলো মেনটেন করেন। আর রেফার লিঙ্কের জন্য আবারও বলতেছি ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই রেফার লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপ্লাই করবেন, তাহলেই উড়া ধরে অ্যাপ্রুভ পাবেন। তো নেক্সট আপনাদেরকে আবার দেখাই দেবো, দেখেন এটা অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছে। তারপরও যদি কোনো প্রবলেম ফেস করেন ভাই, ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন বা ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম যোগাযোগ মাধ্যম দিয়ে রাখছি আমি, টেলিগ্রামে নক করতে পারেন, আমি টেলিগ্রামের মাধ্যমে ট্রাই করবো আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার। সো আজকের ভিডিওটা লং করতেছেন, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো যেহেতু আপনাদের প্রচুর রিকোয়েস্ট যে সুমন ভাই আমাদের সিপিএ বিল নেটওয়ার্ক লাগবে, আমাকে বাই করে দেন অথবা অ্যাপ্রুভ নিয়ে দেন, তো দেখেন আমি লাইভ দেখাই দিচ্ছি ভাই, কারণ সিঙ্গেলভাবে আমি নিজেও কাজ করি, সিঙ্গেলভাবে আমার অ্যাভেলেবল এতটা সময় হবে না যে সকলকে আমি অ্যাপ্রুভ নিয়ে দিব। সো দেখাই দিলাম লাইভ, এই প্রসেসগুলো মেনটেন করে আপনারা অ্যাপ্লাই করেন, ওরা ধরোভাবে সিপিএ বিল নেটওয়ার্ক অ্যাপ্রুভাল নেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট নতুন কোনো ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে। শুভকাম রইল, আল্লাহ হাফেজ।